দেখুন, আমি তো কালকেই আপনার বাড়ি যখনই এলাম 10টায় রাতে, সেই জিকরা মসজিদ থেকে ওইখান থেকে ফোন এসছে, তার নাম ভদ্রলোকে আমির বেগওয়ালা, তিনি বললেন দীননাথ তুমি কোথায় আছো? তা আমি বললাম আমি বাড়িতে আছি, দেবজিৎ তোমার ভাইকে অস্ত্র দিয়ে গলায় পেটে গালে মেরেছে, যতই তুমি তাড়াতাড়ি হোক তুমি হাসপাতালে পৌঁছা। দিয়ে আমি ওনার যেইভাবে ফোনটা এসছে দিয়ে ঘরে আমি মাকে নিজের ওয়াইফকে নিয়ে সঙ্গে সেই সময় বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ার সময় এখানে ইমার্জেন্সিতে গেছি। আমি আপনারা যখন গেলেন ভাইকে কোথা থেকে উদ্ধার করলেন? উদ্ধার বলতে ওকে রোড, আমার তো যেহেতু আমি তো ডাইরেক্ট যেখানে ঘটনাটা ঘটেছে সেইখানে তো আমি পৌঁছি নাই, আমি ডাইরেক্ট হাসপাতালেই গেছি। তো হাসপাতালে কে নিয়ে গেল? হাসপাতালে ওইখানকার বাসিন্দা যে ভদ্রলোক আছে মুসলমান ভাইরা, ওরাই হেল্প করেছে। এইটাই আপনাদের থেকে অনুগ্রহ। ভাইকে মানলো কেন, মানে কি কিসের জন্য মানলো, কারা কি? এইবারে ভাইকে মেরেছে, ভাই যদি সঠিকভাবে এখন যদি না বলতে পারে, এখন তো আর বলার মতো নাই, এবারে ভাই বলতে পারবে কি হ্যাঁ কেন মেরেছে, কি ঘটনাটা ঘটেছে। তার কিছুদিন আগে আমার মানে বলেছিল কি, কিছুদিন আগে আমাকে ফলো করছিল, মোটামুটি রামকৃষ্ণ মিশন আশ্রম পর্যন্ত আমাকে ফলো করেছে, কিন্তু আমি সেই জিনিসটাকে গুরুত্ব দিই না। কেন কেন ফলো করছিল যে বলছিলেন, কেন কি কারণে? এইটা গতদিনকার ঘটনা আছে কি, আর কিছু টাকা দুধ খেয়ে দেয় নাই, তাকে বলতে গেছে কি ভাই আমাকে দুধের টাকাটা দাও, তিনি বলছেন কি না দিব না, তোকে এখানে মেরে দেব। দিয়ে ওইখানকার বাসিন্দাগুলোকে যে বন্ধু বান্ধব মতন আছে তাকে নিয়ে ওইখানে গেছে, যে ছেলেটা রেখেছে টাকা, ওই ছেলেদার বলেছে ওইখানকার যে ভাই একে টাকাটা দাও। দিয়ে এইটাই আমি শুনেছি, এবারে কে মেরেছে এবারে ভাইয়ে বলতে পারবে, আর সে ভাই আমার তাকে চিনছে, ভালোভাবে চিনছে, কিন্তু নাম বলতে পারছে না। এটা ঘটনাটা ঘটেছে কোনখানে? ঘটনাটা ঘটেছে আপনার জিকরা মসজিদের পিছন দিকে। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম আমার হচ্ছে দিলীপ যাদব। আপনার নাম? আমার নাম দীননাথ যাদব। কেউ কি অ্যারেস্ট হয়েছে, পুলিশে অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশের নর্থ পুলিশকে জানানো হয়েছে, আমাদের কন্যাপুর ফাঁড়িকে জানানো হয়েছে, থানারা স্যার গেছেন,